বিসমিল্লাহিরহমানিরহিম, আমাদের আজকের টপিক হলো কম্প্রেসর। কম্প্রেসর অনেক কমন একটি মেকানিক্যাল ডিভাইস, আমরা সচরাচর সবাই এই নামটি শুনে থাকব। আমাদের বাসাবাড়ি, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনারে গ্যাস কম্প্রেসর ব্যবহার করা হয়। এছাড়াও আমরা যদি রোডের পাশে দেখি, চাকায় পাম্প দেওয়া হয় বড় বড় ট্যাঙ্ক দিয়ে, ওগুলো এয়ার কম্প্রেসর। আচ্ছা, আমরা যদি এয়ার কম্প্রেসর ডেফিনেশনটা দেখি, এ কম্প্রেসর ইজ এ ডিভাইস দ্যাট ইনক্রিজ দ্য প্রেশার অফ এ গ্যাস এন্ড রিডিউসিং ইটস ভলিউম। তাহলে এখানে মূলত দুটি কাজ হয়, ইনক্রিজ দ্য প্রেশার, উচ্চ চাপ সৃষ্টি হবে, এবং রিডিউসিং ইটস ভলিউম, এবং আয়তন কমবে। ঠিক আছে, আমরা যদি বাংলায় ডেফিনেশনটা দেখি, কম্প্রেসর এমন একটি ডিভাইস যা গ্যাস বা বাতাসের আয়তন কমিয়ে উচ্চ চাপ বৃদ্ধি করবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটা উদাহরণ দেখলে ভালোভাবে বুঝতে পারবো একটা কম্প্রেসর কিভাবে কাজ করে, দেখলে ডেফিনেশনটা আরো ভালোভাবে আমাদের ভিতরে ঢুকবে। ঠিক আছে, মনে করি এটা একটি রিসিপোক্রেটিং কম্প্রেসর, এটা একটি সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে এই পিস্টন, পিস্টনের সাথে একটি কানেক্টিং রড, এবং এই কানেক্টিং রডের সাথে একটা ক্র্যাঙ্কশ্যাফট থাকে, ওই ক্র্যাঙ্কশ্যাফটের সাথে মোটর থাকে, মোটরটা তখন ক্র্যাঙ্কশ্যাফটটাকে ঘুরাবে, এবং ঘুরলে সাথে সাথে পিস্টনটি সিলিন্ডারের ভিতরে উপরে নিচে আপ ডাউন করবে। এভাবেই একটি রেসিপ্রোকেটিং কম্প্রেসরের কার্য সম্পন্ন হয়। কম্প্রেসরের মনে করি এখানে একটা বাল্ব থাকবে এবং এখানে একটা বাল্ব থাকবে, এটা হচ্ছে সাকশন বাল্ব এবং এটা হচ্ছে ডেলিভারি বাল্ব। যখন প্রথমে আমরা মনে করি ডেলিভারি বাল্বটি বন্ধ আছে, যখন পিস্টন এই উপর থেকে নিচে ডাউনে যাবে, তখন আমাদের আশেপাশে যে এয়ার আছে বায়ুমণ্ডলে, এই এয়ারটাকে টেনে এখান দিয়ে ঢুকাবে, যখন পিস্টনটা উপর থেকে নিচে আসবে, এয়ার গুলা এখানে ঢুকে যাবে, সাকশন করবে। তারপরে যখন এই পিস্টনটা নিচের থেকে উপরে যাবে, কম্প্রেস করবে, তখন এই সাকশন বাল্বটা বন্ধ থাকবে। ঠিক আছে, তখন পিস্টন যখন নিচের থেকে উপরে কম্প্রেস করবে, তখন কি হবে, ভলিউমটা কমে যাবে, ভলিউম এতটুকু ছিল এখানে এসে এতটুকু হয়ে গেছে। ঠিক আছে, এখন এই কম্প্রেস করার ফলে এর ভিতরে একটা চাপের সৃষ্টি হয়েছে, আমরা তারপরে ডেলিভারি বাল্বটা খুলে যাবে, যে ডেলিভারি বাল্বটা আছে, এবং এদিক দিয়ে উচ্চ প্রেসারে বাতাসের প্রবাহ সৃষ্টি হবে। এটা কম্প্রেসর মূলত এভাবেই কাজ করে, তো মেইন ফাংশন হচ্ছে উচ্চ প্রেসারে বাতাসের প্রবাহ সৃষ্টি করাই কম্প্রেসরের মেইন কাজ। কম্প্রেসর সাধারণত সব ইন্ডাস্ট্রিতেই পাওয়া যায়, ইন্ডাস্ট্রিতে কাজে ব্যবহার করা হয়, কোনো না কিছুতে না হলেও ক্লিনিং কাজে হলো ইন্ডাস্ট্রিতে একটা এয়ার কম্প্রেসর থাকবেই। এছাড়াও যত ধরনের নিউমেটিক সিস্টেম আছে, সব নিউমেটিক সিস্টেম এয়ার কম্প্রেসর দ্বারা কার্য সম্পন্ন করা হয়, গ্যাস টারবাইনে, পাওয়ার প্লান্টে, কেমিক্যাল প্লান্টে, এছাড়াও চাকায় বাতাস ভরার কাজে, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনে কম্প্রেসরের ব্যবহারের অভাব নেই। ঠিক আছে, আমরা যদি এখন কম্প্রেসরের টাইপসটা দেখি, কম্প্রেসরকে মূলত দুটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট বা ডাইনামিক কম্প্রেসর। এখন পজিটিভ ডিসপ্লেসমেন্টটা কি, এটা অনেক কমন একটা ওয়ার্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য। পজিটিভ ডিসপ্লেসমেন্ট বলতে আমরা বুঝি যতটুকু এয়ার বা বাতাস বাল্ব দিয়ে সাকশন করে নিবে, ঠিক ততটুকুই এয়ার এবং গ্যাস ডেলিভারি করবে। মানে এই যে আমরা রেসিপ্রোকেটিং কম্প্রেসর এখানে যেমন দেখেছি, যতটুকু এয়ার বা বাতাস সাকশন করে নিয়েছে, ঠিক ততটুকু এয়ার বা বাতাস কি ডেলিভারি করেছে। ঠিক আছে, আর এই যে ডিসপ্লেসমেন্ট, এই যে এই পিস্টনটা যখন উপরে কম্প্রেস করার জন্য চাপ দিচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এটাই মূলত পজিটিভ ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা বুঝতে পারছি রেসিপ্রোকেটিং কম্প্রেসরটা কি পজিটিভ ডিসপ্লেসমেন্টের আন্ডারই পড়ে। ঠিক আছে, আর ডাইনামিক কম্প্রেসর, ডাইনামিক কম্প্রেসর কি, ডাইনামিক কম্প্রেসরে যতটুকু এয়ার বা গ্যাস সাকশন করবে,
তার থেকে বেশি পরিমাণে ডেলিভারি করবে। ঠিক আছে, পজিটিভ ডিসপ্লেসমেন্ট কম্প্রেসরকে আবার দুটি ভাগে ভাগ করছে, রেসিপ্রোকেটিং কম্প্রেসর এবং রোটারি কম্প্রেসর। রেসিপ্রোকেটিং কম্প্রেসরকে আবার তিন ভাগে ভাগ করছে, সিঙ্গেল অ্যাক্টিং, সিঙ্গেল অ্যাক্টিং হচ্ছে সিলিন্ডার একটা থাকবে, ঠিক আছে, তারপরে ডাবল অ্যাক্টিং, ডাবল অ্যাক্টিং মানে সিলিন্ডার দুইটা থাকবে, কাজও ডাবল হবে, হাই আরো বেশি হাই প্রেসারে বাতাসের প্রবাহ সৃষ্টি করতে পারবে। তারপরে হচ্ছে ডায়াফ্রাম, এটাও রেসিপ্রোকেটিং কম্প্রেসর, এটার নিচে গঠন রেসিপ্রোকেটিং কম্প্রেসর মতোই, উপরে একটা টুপি থাকে। ঠিক আছে, তারপরে আমরা আসি রোটারি কম্প্রেসর। রোটারি কম্প্রেসরকে পাঁচ ভাগে ভাগ করছে, লুপ কম্প্রেসর, এটাতে লুপ কম্প্রেসরে দুইটা লুপ প্যারালালি কাজ করে এবং দুইটা দুটার অপোজিট ডাইরেকশনে ঘুরে। স্ক্রু কম্প্রেসরে দুইটা স্ক্রু থাকে সেম ভাবে অপোজিট ডাইরেকশনে ঘুরে, এবং এই ট্যাপের মধ্যে দিয়ে দুই স্ক্রুর মাঝখান, স্ক্রুর মাঝখান দিয়ে এয়ার এবং গ্যাস দিয়ে যে লো প্রেশার থেকে হাই প্রেশারের সৃষ্টি করে। ভ্যান কম্প্রেসরে এটা পাখার মতো থাকে, স্ক্রু কম্প্রেসরে কয়েল থাকে, কয়েলের মতো থাকে, ভিতরে গঠনটা কয়েলের মতো, উপরে একটা থাকে নিচে একটা থাকে, এবং এগুলো স্ক্রোল করে, স্ক্রোল করে লো প্রেশার থেকে হাই প্রেশারে সৃষ্টি করে। লিকুইড রিং কম্প্রেসরে রিং টাইপ থাকে, এগুলো মূলত ডিজাইনের উপর ভিত্তি করেই এই কম্প্রেসরটা টাইপস করা হয়েছে। আমি যখন আলাদাভাবে রোটারি এবং ডাইনামিক কম্প্রেসরের ডিটেলস এখানে আলাদাভাবে আলোচনা করবো, আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, এবার আসি ডাইনামিক কম্প্রেসরে। ডাইনামিক কম্প্রেসরকে দুই ভাগে ভাগ করছে, সেন্ট্রিফিউগাল কম্প্রেসর এবং এক্সিয়াল কম্প্রেসর। সেন্ট্রিফিউগাল কম্প্রেসর ইম্পেলার ব্যবহার করা হয়, এখানে সিঙ্গেল ইম্পেলার থাকে এবং এক্সিয়াল কম্প্রেসরে একাধিক ইম্পেলার থাকে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা রোটারি কম্প্রেসরের স্ক্রু কম্প্রেসরটা নিয়ে আলোচনা করব। যে রেসিপ্রোকেটিং স্ক্রু এবং সেন্ট্রিফিউগাল, এই তিনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এই তিনটা মোস্ট কমন কম্প্রেসর। রেসিপ্রোকেটিং কম্প্রেসর নিয়ে তো আমরা অলরেডি আলোচনা করছি, রেসিপ্রোকেটিং কম্প্রেসর কিভাবে কাজ করে আপনারা শুনছেন দেখছেন। এবার আসি স্ক্রু কম্প্রেসরে। স্ক্রু কম্প্রেসর হচ্ছে রোটারি টাইপের। স্ক্রু কম্প্রেসরে দুটা স্ক্রু থাকে, ঠিক আছে, একটা এইভাবে ঘুরে আর একটা এইভাবে ঘুরে, অপোজিট ডাইরেকশনে দুইটা ঘুরে। স্ক্রু কম্প্রেসরের এটার এই পাশে মোটর থাকে, এটা হচ্ছে মেইল, এটা হচ্ছে ফিমেল, এটা মোটরের সাথে ঘোরার ফলে এটার ফলে এটাও ঘুরে। ঠিক আছে, এরকম সাকশন থাকবে, ডেলিভারি থাকবে এবং সাকশন থাকবে এবং ডেলিভারি থাকবে। সাকশন লাইন দিয়ে যখন এয়ার বা গ্যাস ঢুকবে, এই দুই স্ক্রু যখন ঘুরবে, এই দুই স্ক্রুর মাঝে এয়ার এবং গ্যাস যাবে এবং এই ট্র্যাপের মধ্যে ঘুরতে থাকবে। আমরা দেখি একটা দেয়ালে যখন আমরা ড্রিল করি, কি হয়, ঘূর্ণন শক্তির ফলে দেয়াল ভেদ করে যে ড্রিল বিট আছে এটা দেয়াল দিয়ে ঢুকে যায়। আমরা পরে যখন আবার ওই স্ক্রু দিব, ওইখানে আমরা স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকাবো, তখনও কি ওই ঘূর্ণন প্রেসারের কারণেই দেয়াল ভেদ করে ঢুকে যাচ্ছে। এখানেও ঠিক একই কাজটি হয়, এখানেও মোটরের সাথে স্ক্রুটা ঘুরতেছে কিন্তু এটা সামনে যাবে না, কারণ এটা লক করা আছে মোটরের সাথে। কিন্তু এই ঘূর্ণনের ফলে এবং এটা উল্টো ঘূর্ণনের ফলে এই ট্যাপের মধ্যে দিয়ে যখন এয়ার এবং গ্যাস যাবে, তখন ধীরে ধীরে কি হাই প্রেশারের সৃষ্টি হবে, হাই প্রেশার হয়ে ডেলিভারি লাইন দিয়ে বের হয়ে যাবে। এইভাবেই স্ক্রু কম্প্রেসর কাজ করে। এবার আমরা আসি সেন্ট্রিফিউগাল কম্প্রেসরে। সেন্ট্রিফিউগাল কম্প্রেসরে ব্যবহার করা হয় ইম্পেলার। ইম্পেরিয়াল ঘূর্ণনের ফলেই ফোর্সের সৃষ্টি হয়। যখন এয়ার বা গ্যাস ঢুকে এখান দিয়ে, ঢুকার পরে ইম্পেলার ঘুরতে থাকে, ইম্পেলার ঘুরার ফলে এয়ার এবং গ্যাসে কাইনেটিক এনার্জির সৃষ্টি হয় হাই ভেলোসিটিতে। ঠিক আছে, কিন্তু তখন প্রেশারটা থাকে লো। কিন্তু আমাদের কম্প্রেসরের মূল উদ্দেশ্য থাকে ইনক্রিজ দ্য প্রেশার বাড়ানো, হাই প্রেশার। কিন্তু এখানে ভিতরে থাকবে লো প্রেশার। এই হাই প্রেশার করার জন্য সেন্ট্রিফিউগাল কম্প্রেসরে ব্যবহার করা হয় ডিফিউজার। আচ্ছা, এবার এই ডিফিউজার কি, ঠিক আছে, ডিফিউজার যখন
হাই ভেলোসিটি এবং লো প্রেসারের এয়ার এই ডিফিউজার ক্রস করে যাবে, ডিফিউজার ক্রস করে যাবে, তখন এখানে আমরা দেখব ডিফিউজার নিচের দিকে এরিয়া ছোট এবং বাইরের দিকে এরিয়া বড়। যখন এই ছোট চিকন এরিয়া থেকে হাই এরিয়াতে যাবে, ইনলাট এরিয়াতে যাবে, তখন কি হবে, হাই প্রেসারের সৃষ্টি হবে। তখন এই যখন ক্রস করে যাবে তখন হাই ভেলোসিটি থেকে লো প্রেসারের সৃষ্টি হবে, কিন্তু লো প্রেসার থেকে হাই প্রেসারের সৃষ্টি হবে। ঠিক আছে, এই ডিফিউজার এই জন্যই ব্যবহার করা হয় সেন্ট্রিফিউগাল কম্প্রেসরে হাই প্রেসার সৃষ্টি করার জন্য। আশা করি সবাই কম্প্রেসর কাকে বলে, কম্প্রেসর টাইপস এবং মোস্ট কমন যে কম্প্রেসরগুলো ব্যবহার করা হয় সবাই ভালোভাবে বুঝতে পারছেন। সহজেই সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।